আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকায় খাবার বাই শাহিনুর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটা মাছের তরকারি রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে শিং মাছের তরকারি শিং মাছ এবং করলা দিয়ে আমি তরকারি এটা রান্না করে দেখাবো আমি খুবই শর্টকাট খুবই অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে যেটা আমাদের ঘরে থাকে রেগুলার সেটা দিয়ে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন আর যারা যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এখনো জয়েন হননি তাদের জন্য আমি পেজ এবং গ্রুপের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন তাহলে চলুন না দিয়ে না করে শুরু করা যাক ফার্স্ট এখানে আমি বড়ো সাইজের তিনটা শিং মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি করলা নিয়েছি হাফ কেজি পরিমাণ করলাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকুন চিকুন করে আমি এখানে বড় সাইজের তিনটা আলু কেটে নিয়েছি আলুগুলোকেও আমি চিকুন চিকুন করে একটু লম্বাটে করে কেটে নিয়েছি তারপর এখানে আছে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট আছে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আছে দুই চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো আছে তিন চা চামচ পরিমাণ কাঁচা মরিচ আছে ছয় সাতটার মতো আপনারা ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন লাগছে তেল পরিমাণ মতো পানীয় পরিমাণ মতোই ইউজ করতে হবে যতটুকু লাগবে ততটুকু বুঝিয়ে ইউজ করতে হবে আর লাগছে লবণ স্বাদ মতো তাহলে চুলো নদি না করে শুরু করা যাক ফার্স্টে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি ফার্স্টে মাছটাকে ম্যাগিনেট করে নেব তারপর ফ্রাই করে রান্না করব। আমি ফার্স্টে মাছগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো এখন ভালো মতো ম্যাগিনেট করে নিচ্ছি মাছগুলো ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি ভেজে নেব ফার্স্টে চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি এখন এতে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে আমার চুলার হিটটা মিডিয়াম হিটে আছে মিডিয়াম হিটেই মাছগুলোকে ভেজে নিতে হবে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছে আমি একটা সাইড এখন উল্টে পাল্টে দিচ্ছি সাথে সাথে উল্টানোর থেকে একটু সময় নিয়ে তারপর উল্টানো উল্টাবেন এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস কমে যাবে না হলে কিন্তু মাছগুলো আমি বারবার বলি যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেজে যাওয়ার চান্স থাকবে চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে এতে করে মাছটা ভালো মতো কুক হবে অনেকেই আছে যারা মাছটাকে এভাবে ভেজে খায় না ডিরেক্ট তরকারি রান্না করে ফেলে বাট আমার কাছে মনে হয় যে ফ্রাই করে নিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে অ্যান্ড অনেক সময় দেখা যায় অনেকের মাছের যে স্মেলটা থাকে সেই স্মেলটার জন্য মাছ খেতে পছন্দ করে না এক্ষেত্রে ভেজে নিলে সেই স্মেলটাও থাকে না ফ্লেভারটা ভালো আসে অ্যান্ড খেতেও খুবই মজা লাগে সো এই আমি ভেজে নেই আপনি আর না ভেজেও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি বলবো যে ভেজে নিলে টেস্টটা বেটার হয় এবং কালারটাও সুন্দর হয় আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা কিচেন টাওলে তুলে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে এখন আমি চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এবং আমি ওয়ান ফোর্থ কাপের মতো এখানে তেল দিয়ে দিয়েছি তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলোকে জাস্ট হালকা একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে খুব একটা বেশি ব্রাউন করতে হবে না জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হলেই আমরা এতে বাকি মশলাগুলো অ্যাড করে দিব পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাতে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি ফার্স্ট আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়ো মরচি গুঁড়াটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু পানি জাস্ট এটা ওয়ান ফোর্থ কাপের মতোই আমি দিয়েছি দিয়ে এখন মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম আমার চুলার হিটে কিন্তু মিডিয়াম হিটে আছে এবং এটার মধ্যে এখন আমি দিয়ে দিব মাছ যখন আমি ভেজেছিলাম সেটার যে এক্সট্রা তেলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এটাতে এখন আপনারা ভাবতে পারেন যে একবার তেল দেওয়ার পর আবার কেন তেলটা দিলাম আমি কিন্তু তখন তেলটা কম দিয়েছিলাম যতটুকু তরকারিতে দরকার হয় কারণ হচ্ছে মাছ ভাজার যে মাছের যে ফ্লেভারটা এটা সেটা হচ্ছে এই তেলের মধ্যে এসে পড়েছে ফ্লেভারটা এই তেলটা দেওয়ার ফলে টেস্টটা আরও ভালো আসবে তাই দেওয়া কেউ চাইলে এটা না দিয়ে ডাইরেক্ট নর্মাল তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখন এক দুই মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এখন এটাতে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলো দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি যাতে করে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে প্রায় আমি দুই কাপের মতো পানি দিয়েছি এখানে আমার চুলা হিটে কিন্তু মিডিয়াম হিটেই আছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যেতে পারে ফিরে আসছি আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার আলুগুলো ফিফটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি করলাগুলো দিয়ে দিবো যাতে করলা এবং আলুটা ভালো মতো হয়ে যেতে পারে করলাগুলো যদি আলুর সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু করলাগুলো বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে করলাটা কিন্তু আলু যখন ফিফটি পার্সেন্টের মতো হবে তখন দিয়ে দিতে হবে আর করলা যারা যাদের কাছে তিতা লাগে তাদের জন্য টিপস হচ্ছে গরম পানিতে অল্প একটু লবণ মিক্স করে তারপর কলাটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তারপর দুই তিনবার করে ধুয়ে নেবেন এতে করে করলাটা আর তিতা থাকবে না এতে তো যে ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে এখন আমি করলাটা দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করলা এবং আলুটা ভালো মতো রান্না হয়ে যেতে পারে যেহেতু আমরা মাছটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম তাই মাছটা কিন্তু অলরেডি এইটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে আর যতটুকু আছে জাস্ট আমরা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না মাছটা দিয়ে এতে করে কিন্তু মাছটা খুবই নরম হয়ে যাবে এখন অপেক্ষা করতে হবে যাতে করলা এবং আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো ফিরে আসছি আলু এবং করলাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও ফিরে আসলাম প্রায় পাঁচ সাত মিনিট পরে আমাদের আলু এবং করলাটা অলমোস্ট ডান আমি কিন্তু খুব বেশি গোলে ফেলি নেই এটা মোটামুটি কিন্তু আছে দেখতেই পাচ্ছেন যে খুব বেশি নরমও হয়ে যায়নি আবার খুব বেশি শক্তও না এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে এবং দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলোকে আবারও দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি প্রায় দুই কাপের মতো দিলাম আবারও দেন আবার মিক্স করে নিচ্ছি তরকারিতে ঝোলটা আপনারা কতটুকু খাবেন বা কতটুকু ঝোল দিয়ে খেতে পছন্দ করেন সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে পানি পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু কমিয়ে বাড়ি নেবেন অনেক সময় অনেকে আছে দেখা যায় যে একটু কম ঝোল টাইপের তরকারি পছন্দ করে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট চার পাঁচ মিনিটের জন্য যাতে করে আলু মাছ এবং করলাগুলো যতটুকু বাকি আছে রান্না হতে পুরোপুরি কুক হয়ে যায় অ্যান্ড পুরো রান্নার প্রসেসিংটা হয়ে যায় তারপর ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আমি কিন্তু তরকারি ঝোলটা খুব একটা শুখাই নি জাস্ট কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এটাকে সার্ভিং ঢেলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজাদার শিং মাছ দিয়ে করলা ভাজির তরকারি অবশ্যই বাসে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম